নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত স্টাডি উইথ স্মাইল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নবান্ন স্কলারশিপ সম্বন্ধে ডিটেলসে জানব, কারা কারা আবেদন করতে পারবে, কত শতাংশ নাম্বার থাকলে তোমরা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, সমস্ত প্রক্রিয়াটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে বলে নিই, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের জানিও। তো চলো নবান্ন স্কলারশিপ সম্বন্ধে আজকে আমরা জেনে নিই। দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে যে স্কলারশিপটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এটার নাম হলো নবান্ন স্কলারশিপ। এটির আর একটি নাম হলো উত্তর কন্যা স্কলারশিপ। উত্তরবঙ্গের ছেলেমেয়েরা এটি উত্তর কন্যা স্কলারশিপ নামেই চেনে। এই স্কলারশিপের টাকাটা প্রদানকারী দপ্তর হলো পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারই কিন্তু টাকাটি দেয়, এবং টাকার পরিমাণ হলো 10,000 টাকা। এই স্কলারশিপ সম্বন্ধে যদি কারুর কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তার জন্য তারা কিন্তু একটা হেল্পলাইন নাম্বারও দিয়েছে। তো দুটি নাম্বার আছে, দেখে নাও, 0332241902, আর একটি নাম্বার হলো 0332535278। তো এই নাম্বারে তোমরা ফোন করে জানতে পারো। এই স্কলারশিপটি আবেদন করা যাবে কিন্তু সম্পূর্ণ অফলাইন। আগেতে অনলাইন হচ্ছিল করোনার সময়, কিন্তু বর্তমানে এটি বন্ধ আছে। এটি কিন্তু পুরোপুরিভাবে অফলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এখানে গিয়ে তোমরা সমস্ত ডিটেলস জানতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.wbcmo.gov.in। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস জানতে পারবে। এরপর দেখো নবান্ন স্কলারশিপ আবেদনের যোগ্যতা, যোগ্যতা কেমন লাগবে এই স্কলারশিপে আবেদন করতে গেলে। নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ আবেদন করার জন্য বিভিন্ন কোর্স অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মান রয়েছে। যেসব ছাত্রছাত্রী মাধ্যমিকে 65 অর্থাৎ 65% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, আবার যেসব ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে 60% অর্থাৎ 60% নাম্বার নিয়ে কলেজে ভর্তি হয়েছে, অথবা যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে 55% অর্থাৎ 55% নাম্বার নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারা এই নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপে আবেদন করতে পারবেন। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এরপর দেখো কী দেওয়া আছে, দেখো 2 নম্বর, নবান্ন স্কলারশিপ 2022-এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 60,000 টাকার কিন্তু কম হতে হবে, অর্থাৎ বার্ষিক আয় পরিবারের 60,000-এর থেকে কিন্তু কম থাকতে হবে। 3 নম্বর বলেছে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। তারপর বলেছে, দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেসব ছাত্রছাত্রীরা বিকাশ ভবন স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করেছেন, অথবা আগে থেকেই অন্য যে কোনো সরকারি স্কলারশিপ পাচ্ছেন, তারা নবান্ন বা উত্তর কন্যা স্কলারশিপে আবেদন করতে পারবেন না। এটা কিন্তু তোমরা করো না, যদি নবান্ন স্কলারশিপ করো তাহলে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স করবে না, আর যদি তোমরা মেরিট কাম মিন্স করো তাহলে কিন্তু নবান্নটা করো না, দুটো একসঙ্গে করলে কিন্তু সমস্যা হতে পারে, এটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এরপর দেখো কী কী বলেছে, কী কী লাগবে তোমাদের এই স্কলারশিপটায় আবেদন করতে গেলে। নবান্ন স্কলারশিপ আবেদনপত্র, যেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আবেদনপত্রটিকে প্রিন্ট আউট করে নিও। সেলফ ডিক্লারেশন ফর্ম, এটাও কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো, স্কলারশিপের সাথেই থাকবে, এখানে তোমাদেরকে সেলফ ডিক্লারেশন দিতে হবে, অর্থাৎ তুমি এই ইনস্টিটিউটে পড়ছো, তোমার বাবার নাম কী সেটা সেখানে পরিষ্কারভাবে তোমাকে লিখে সিগনেচার করে দিতে হবে, যাতে পরবর্তীকালে যদি তুমি ভুল তথ্য প্রদান করো তোমার স্কলারশিপটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর কী লাগবে, এলাকার এমএলএ, যে তোমাদের এমএলএ আছে তার রেকমেন্ডেশন সার্টিফিকেট, অর্থাৎ
তোমার তোমার তুমি যেখানকার স্থায়ী বাসিন্দা, তোমার বাৎসরিক আয় এত, সেই সম্বন্ধে কিন্তু এমএলএ একটা ডিক্লারেশন দেবেন, সেটা কিন্তু রেকমেন্ডেশন সার্টিফিকেটটা কিন্তু তোমার লাগবে, সেটাও কিন্তু আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি, অর্থাৎ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেটিকে প্রিন্ট আউট করে নিতে পারবে। আর কি লাগবে? শেষ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ তোমরা যেই লাস্ট পরীক্ষাটা দিয়েছো, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো উচ্চ মাধ্যমিক, যারা মাধ্যমিক দিলে মাধ্যমিক, যারা কলেজে পরীক্ষা দিয়েছো তাদের সেই কলেজের যে লাস্ট ইয়ার যে মার্কশিট বেরিয়েছে সেটি, এই রেজাল্টে কিন্তু তোমাদের লাগছে। বর্তমান কোর্সে ভর্তি রসিদ, অর্থাৎ তোমরা যে কোর্সে ভর্তি হচ্ছো বা হয়েছো সেটার কিন্তু রসিদ কপিটা কিন্তু তোমাদের লাগবে, ভর্তির যে রসিদটা তোমাদের দেয় সেটি। সরকারি গেজেটের গ্রুপ এ অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট, যেটা আমি বললাম ফ্যামিলি ইনকাম বাৎসরিক আয়ের সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে সরকারি গ্রুপ এ অফিসার থেকে, অর্থাৎ তোমরা বিডিও বা এসডিও বা এমএলএর কাছ থেকে কিন্তু সার্টিফিকেট নিতে পারো, যেটা কিন্তু গ্রাহ্য হবে। এবং সার্টিফিকেট কখনোই কিন্তু বাৎসরিক, যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম আমি, 60,000-এর বেশি হলে কিন্তু হবে না। এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্ক কার্ড, অর্থাৎ কেউ যদি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে থাকো তাহলে তার যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু তোমরা দিতে পারো। এরপর দেখো কীভাবে আবেদন করবে। নবান্ন স্কলারশিপ 2022 বা উত্তরকন্যা স্কলারশিপ 2022, উভয় স্কলারশিপের আবেদন পদ্ধতি সমান, অর্থাৎ দুটোই কিন্তু একই। আবেদন করতে পারবেন সরকারি অফলাইনের মাধ্যমে, বলে দিচ্ছি তোমাদের অনলাইনে কিন্তু হবে না, অফলাইনে আবেদন করতে হবে। কী কী করতে হবে? প্রথম বলেছে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদনপত্রটি ডাউনলোড করে একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট নিতে হবে। যেই তোমাদের স্কলারশিপের আবেদনপত্র সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। এরপর প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং আবেদনপত্রটির নির্দিষ্ট স্থানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে, অর্থাৎ আবেদনপত্রটি পার করে ফটো, যেখানে ফটো লাগাতে বলা হয়েছে সেখানে ফটো দিতে হবে এবং আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। আবেদনপত্রের পাশাপাশি সেলফ ডিক্লারেশন ফর্ম বা স্ব ঘোষণাপত্র পূরণ করতে হবে, যেটা আমি তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আপনার এলাকার এমএলএর রেকমেন্ডেশন সার্টিফিকেট বা এমএলএ সুপারিশ করা শংসাপত্র, এটিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটিও তোমাদের বার করে নিতে হবে। এরপর যে কোনো গ্যাজেটেড গ্রুপে অফিসার দ্বারা পারিবারিক বা বার্ষিক আয়ের শংসাপত্র নিতে হবে, অর্থাৎ তোমাদের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট সেটা নিতে হবে, তোমরা সেটা বিডিও বা এসডিও বা এমএলএর কাছ থেকে নিয়ে নিতে পারো। উপরে উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি গ্রুপ এ গ্যাজেটেড অফিসার দ্বারা অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ সমস্ত নথিগুলো কিন্তু অ্যাটেস্টেড করতে বলা হয়েছে। আবেদনপত্রের সাথে অ্যাটেস্টেড করা নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। কেবল আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারবেন, আবেদনপত্র জমা দিতে হবে সরাসরি অফিসে গিয়ে, অর্থাৎ তোমাদের কিন্তু অফিসে গিয়ে সরাসরি জমা দিতে বলা হয়েছে। তো ঠিকানা কি সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়ার পর তোমরা যখন এটা জমা দিয়ে আসবে তারপর একটি রিসিপ্ট কপি দেওয়া হবে, যে তোমরা জমা দিয়েছো সেই রিসিপ্ট কপিটি কিন্তু অবশ্যই নিয়ে নিও। ওই কপি যত্ন সহকারে রাখতে হবে, পরবর্তীতে স্কলারশিপের স্থিতি জানতে কাজে লাগবে, অর্থাৎ তোমার স্কলারশিপটা কী অবস্থায় আছে তোমরা কিন্তু অনলাইনে ওই কপিটা নিয়ে দেখতে পারবে, অর্থাৎ স্কলারশিপটা জমা দেওয়ার সময় অবশ্যই কিন্তু রিসিপ্ট কপি নিয়ে নিও। এরপর দেখো তোমরা কোথায় গিয়ে জমা দেবে, তোমাদের ঠিকানা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, উত্তরকন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা, যারা উত্তরকন্যা স্কলারশিপ জমা দেবে তাদের ঠিকানা উত্তরকন্যা পোস্ট অফিস স্যাটেলাইট টাউনশিপ ফুলবাড়ি জলপাইগুড়ি 73415, এটা কিন্তু উত্তরকন্যা অর্থাৎ উত্তরবঙ্গের ছেলে মেয়েদের জন্য। এরপর দেখো যারা নবান্ন স্কলারশিপ জমা দেবে তাদের জমা দেওয়ার ঠিকানা নবান্ন 14th floor 325 শরৎ চ্যাটার্জি রোড শিবপুর হাওড়া 71102, এটা কিন্তু নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা। এরপর তোমাদের বলে দিই নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার লাস্ট ডেটটি কী।
দেখো, নবান্ন স্কলারশিপ 2022 আবেদনের শেষ তারিখ নবান্ন স্কলারশিপ 2022 বা উত্তরকন্যা স্কলারশিপ 2022-এর আবেদনের নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই। কোর্সে ভর্তির পরেই সাধারণত আবেদন করতে হয়, তবে 31শে ডিসেম্বর 2022-এর মধ্যে আবেদনপত্র পাঠানো উচিত। অর্থাৎ লাস্ট ডেট বলে কিছু হয় না, তোমরা যখনই পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের নির্দিষ্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তবে 31শে ডিসেম্বরের আগে আবেদন করলে খুব ভালো হয়, তোমরা চেষ্টা করো 31শে ডিসেম্বরের আগে আবেদন করে দেওয়ার। এই সম্বন্ধে যদি তোমাদের আরও কিছু জানার থাকে অবশ্যই তোমরা জানিও, চেষ্টা করব তোমাদের সমস্যাগুলি দূর করে দেওয়ার। এবং পরবর্তীতে তোমাদের স্কলারশিপের ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা কিন্তু আমি করে দেব। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিও যেন তারাও নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারে।